লাগ দে এলে আমিও ছাড়ব না। তাছাড়া স্যার যখন আমার পক্ষে তখন ভয়ের কি আছে? সেদিন কেলটুটা মিথ্যে নালিশ করে স্যারের কাছে আমাকে কি ঠ্যাঙা নিয়ে না খাওয়ালো। হ্যাঁ, স্যারের প্রশ্রয়ে ওর বড্ড বার বেড়েছে। দাঁড়া, আজ আমি ওকে হাতে পেয়েছি, সেদিনের সব শোধ তুলবো। কারা যেন মারামারি করছে বলে মনে হচ্ছে। ওন্টে কেলটু, এক্ষুনি সব থামা, তারপর দুজনে আমার ঘরে আয়। ফোনটে বাইরে দাঁড়া, কেলটুকে আগে শাস্তি দেব। আউচ, লাগছে স্যার। ও ও আ স্যার, এত মারছেন কেলটুকে? লাগছে স্যার, দেখি তো ব্যাপারটা। এ কি? উফ, আউচ, লাগছে স্যার। ও ও কি কি দেখছিস? এই ফুটো দিয়ে দেখ, শাস্তির ব্যাপারে চালাকি হচ্ছে। আউচ, লাগছে স্যার। তোকে যা বলছি সেই মতো কাজ করবি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এইবার নিচু হ ফোনটে। আরে এদিক ওদিক দেখছিস কি? আজ তোরই স্যার ফোন। কত ছাড়া, আর বাজবার সময় পেল না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি কোথায়? আমার গাড়িটা পুকুরে পড়ে গেছে। কি করে পড়লো জানিস না? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত নড়বি না, খবরদার। আচ্ছা স্যার। গাড়িটার বোধহয় ব্রেক নষ্ট হয়ে গেছে স্যার, তাই গড়িয়ে পুকুরে চলে গেছে। গর্ধবের মতো হা করে দাঁড়িয়ে না থেকে অন্য ছেলেদের নিয়ে গাড়িটা পুকুর থেকে তোলার বন্দোবস্ত করো। হ্যাঁ স্যার। কিছুই হচ্ছে না স্যার, হবে না স্যার, হবে না। তাহলে তাহলে কি হবে? আমি পারি স্যার। আমি এখানে শাস্তির জন্য অপেক্ষা না করলে এক নিমেষে আপনার গাড়ি তুলে দিতে পারি। আমি তোকে বিশ্বাস করি না। তবে পারলে আমি তোকে ক্ষমা করে দেব। আরে এ তো বোচাই সিংহি, এ আবার কোথ থেকে হাজির হলো? এত তাড়াতাড়ি বোচাই এলো কোথ থেকে? শাস্তি এড়ানোর জন্য ফোনটেটা বোধ হয় এই কাণ্ড করেছে। কেলটুকে বলতে হবে গাড়িটা পরীক্ষা করে দেখবে। অনেক ধন্যবাদ তোমাকে বোচাইরা, চলো তোমাকে একটু চা খাইয়ে দিই। এবার আমি গাড়ির ভেতরটা পরীক্ষা করে দেখব, ঘটনাটা কি করে ঘটলো। ঠিক যা ভেবেছি, কেলটো গাড়ির ভেতর দেখতে ঢুকলো। এবার ইঁদুরটাকে ফাঁদে পেয়েছি, এখন লাঠিটা দিয়ে পাথরটা টুক করে সরিয়ে দিই। ওরে বাবারে, ওরে বাবারে, গেলাম রে গেলাম রে। ও যা, আমাকে উদ্ধার করুন স্যার, স্যার স্যার গো স্যার, আমাকে উদ্ধার করুন। কেলটু, তুই পাড়ে আয়, তুই পাড়ে আয়, তারপর তোর সঙ্গে বোঝা পড়া করছি। আয় তুই পাড়ে আয়। লাগবেই তো, লাগবেই তো, এবার তো বালিশের বদলে পিঠে পড়ছে যে। হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো। উফ।